আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পলাশ, হ্যালো। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ভাই। ভাই, আপনারা আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। তো এখন বক্তব্য হচ্ছে যে আসিম মহিউদ্দিন, আপনারা যেহেতু সমালোচনা করেন, তবে এগুলো সমালোচনা না করলে কি আপনাদের পেটের বাদ হজম হয় না? ভাই, আমি শান্তভাবে বলছি, দেখো যদি আমার কোনো ভুল হয় আশা করি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা জ্ঞানী মানুষ। আচ্ছা, না ভাই, আমাদের আমাদের আসলে ইচ্ছা করে এটা নিয়ে কথা বলতে, আমাদের পেটের ভাত হজম হয় না দেখেই আমরা কথা বলি। এত যে ক্ষতিটা করছেন আমার ধর্মের, যে এত বড় ক্ষতি যে আপনাদের লাইফ যে মনে করো শত শত মানুষ, হাজার হাজার মানুষ দেখতেছে, ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে, তাই বলি তো ইসলাম কাউরে তো আর মাথায় পাই। আপনার ধর্ম যে ক্ষতিটা করতেছে, যে জিনিসটা নিয়ে আমরা সমালোচনা করতেছি ইন দ্য ফার্স্ট প্লেস, সেটা নিয়ে কি, সেটা আপনি বলতেছেন আমরা করবো না? মানে আমরা কি ক্ষতি করতেছি সেটা সেটা স্পেসিফিকলি যদি একটু বলতেন। পলাশভাই, না, আপনারা তো যে ক্ষতি বলতে, আপনারা তো মনে করো বলতে বলতে হয় একবারে সুন্দর মতো বললে বলতে হয় যে আপনারা ইসলামকে নিন্দা করেন বা নিন্দুক জন, নিন্দুক। কি করি আমরা, কোন জিনিসটা নিন্দা করি একটু যদি স্পেসিফাই করে বলতেন। এই যে ইসলামের নিয়ম কানুন বিধি বিধান, কোন নিয়ম একটা একটু স্পেসিফাই করে বলেন, একটা নিয়মের কথা বলেন। যেমন একটা ধরেন একটা থেকে আপনাকে শুরু করেন। আপনাকে যেমন যেমন একটা আমাদের ধরাই দিচ্ছি ধরাই দিচ্ছি ধরাই দিচ্ছি একটা জিনিস মনে করেন, যে ইসলামে যে যে দাসী সেক্স, হ্যাঁ, আপনার নবী যে দাসী লাগাইতো, আপনার নবী যে দাসী মারিয়া কিবতিয়াকে লাগাতো, হাফসা বিছনায় উঠায় যে দাসী মারিয়া কিবতিয়াকে লাগাইতো, এই জিনিসটার আমরা সমালোচনা করি যে এই জিনিসটা ভালো না, এটা মানে দাসীর সাথে এইভাবে এতগুলা বিবি আছে বেটার, তারপরে আবার বেড়ায় গিয়ে দাসীর সাথে সেক্স করতেছে। অথবা মনে করেন এই যে শিশু, একটা শিশু, একটা মেয়ে, আয়েশা বাচ্চা, একটা মেয়ে 54 বছরের বুইড়া বেটা, সে 6 বছরের একটা মেয়ের বিয়ে করে 9 বছর বয়সে বিছনায় তুলছে। একটা 9 বছরের মেয়ের একটা মানে মন মানসিকতা কতটুকু থাকে, কি থাকে, সে এটা মানে করে দিছে, তার সাথে সহবত করে দিছে। এইগুলা তো রেপ, এগুলা তো হচ্ছে পরিষ্কার ধর্ষণ। এখন সমস্যাটা হচ্ছে যে আপনার নবী তো শুধু নিজে এই আকাম গুলা কইরা শেষ করে নাই, নিজে আকাম গুলা কইরা শেষ করে করলে একটা কথা ছিল, কিন্তু এগুলা ইসলামের বিধান বিধানে পরিণত করে রেখে গেছে, বইলা গেছে এগুলা নাকি ইসলামের বিধান। এখনো যদি কেউ ইসলামের বিধান মেনে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে মানে এই রেপটা করে, তাহলে তাকে কিছু বলা যাবে না, সে তো বলবে আমি আমার ধর্ম পালন করছি, আমার ধর্মে আছে, আমার নবী করছে সুন্নতি বাল্য বিবাহ, আমার নবীর সুন্নত। এখন এই জিনিসটার আমরা সমালোচনা করি, কারণ আমরা চাই একটা মেয়ের, একটা বাচ্চা মেয়ের অধিকার থাকবে, সে যেন তার যখন প্রাপ্তবয়স্ক হবে, সে তখন যেন সে তার পছন্দ মতো ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, সেটা সে বেছে নিতে পারে, তার যখন প্রাপ্তবয়স্ক, সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন। এবং বাল্য বয়সটা তার জন্য থাকতে হবে খেলাধুলা করার, পড়ালেখা করার, নিজের জীবনকে গড়ে তোলার, বাইরে গিয়ে খেলাধুলা করবে, সে পৃথিবীটাকে জানবে, সে পৃথিবীটাকে বুঝবে, সে বাবা মার সাথে সে থাকবে, বন্ধু বান্ধব তার হবে, স্কুলে যাবে, সে সব কাজ করবে, সে অ্যাডভেঞ্চার করবে, বনে জঙ্গলে দৌড়াবে, এইভাবে সে তার জীবনটাকে উপভোগ করবে, উপভোগ করে সে নিজেকে আস্তে আস্তে তৈরি করবে, তৈরি করার পর সে যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হবে, তখন সে তার যখন বুদ্ধি শুদ্ধি ভালো হবে, ডেভেলপ করবে, তখন সে তার পছন্দ মতো একজন মানুষকে বেছে নিয়ে তার সাথে বিয়ে করবে, বা বিয়ে না করলেও সেটা তার ব্যাপার, সে বুঝবে কি করবে না করবে। এই যে আমরা যে চাই যে এরকম একটা সমাজ গঠন হোক, যে সমাজে একটা মেয়ে সেই অধিকারটা পাবে যে সে যেন তার নিজের জীবন সঙ্গী নিজে বাছাই করে নিতে পারে, কিন্তু ইসলাম বলতেছে যে, ইসলাম বলতেছে যে পিতা কর্তৃক অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা কন্যাকে বিবাহ দেয়া বৈধ। সহি হাদিস, সহি মুসলিমের সহি হাদিস, চাইলে আমি দেখাতে পারি হাদিস গুলা আপনি যদি চান। এবং সেই মেয়েটার সাথে তার স্বামী, যে বুড়াবাটার সাথে বিয়ে দিবে তার বাপে, সেই বুড়াবাটা তার সাথে সহবত করতে পারবে। হ্যাঁ, এই যে 9 বছরের একটা বাচ্চা মেয়ে, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়ে, তার সাথে সহবত করতে পারবে। এইটার সমালোচনা যে আমরা করতেছি, আমরা একটা জিনিস চাচ্ছি দেখি তো সমালোচনাটা করতেছি, আমরা চাচ্ছি এমন একটা সমাজ গঠন হোক যে সমাজে একটা মেয়ে তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে আমরা তার অধিকারটা হরণ হচ্ছে, ইসলামের ভিতরে সেই মেয়েটার অধিকারটা হরণ হচ্ছে, একটা বাচ্চার ধর্ষণ হচ্ছে, বাচ্চাটার উপরে একটা বুইড়া বেটা তার ধর্ষণ করতেছে বাচ্চাটাকে। তাহলে এই সমালোচনাটা করাটা কি উচিত না নাকি অনুচিত, বলেন তো পলাশ ভাই। এটা কিন্তু সমালোচনা করাটা খুবই যুক্তিসঙ্গত, খুবই ভালো, এটা ভাবতেই খুবই কষ্ট লাগে, লজ্জা লাগে, নিজের কাছে লজ্জা লাগে, এটা এটাই খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু এটা তো আন্দোলন চাইয়া এটা প্রচার করলে তো আপনারই ক্ষতি আমারই ক্ষতি, যেহেতু আমরা আমার দেশকে ভালোবাসি, আমরা ধর্ম নিয়ে তো ভালো আছি, আমরা সমাজে তো কেউ ধর্ম নিয়ে ভালো নাই তো ভাই, ধর্ম নিয়ে কোথায় ভালো আছি? বাংলাদেশে এখন আনাচে কানাচে কত বাল্য বিবাহ হচ্ছে, ধর্মের নামে বাল্য বিবাহ হচ্ছে, বাচ্চাদের বিয়ে দিয়ে, বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে, বিড়া বাটা। এটা হচ্ছে আসিফ ভাই, এটা হচ্ছে মনে করো শিক্ষার অভাব, না শিক্ষার না, আলোর অভাব, শিক্ষার অভাব না, যারা এই কাজগুলো করতেছে তারা কোরআন হাদিস মাইনেই করতেছে। শরীয়তের বিধান হচ্ছে একজন পিতা তার অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা কন্যার বিবাহ দিতে পারে,
শরীয়তে পরিষ্কারভাবে এই জিনিসগুলো বর্ণনা করা আছে, সূরা তালাকে পরিষ্কারভাবে এই জিনিসটা বর্ণনা করা আছে, সূরা তালাকের যে তাফসিরে তাফসিরে যারা পড়ালেখা করছে, যারা হুজুর, তারা সবাই জানে এটা। সূরা তালাকের 4 নম্বর আয়াতে সমস্ত তাফসিরে বলা আছে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়ের ইদ্দতের কথা বলা আছে এখানে। ইদ্দত মানেই হচ্ছে সেক্স হয়েছে, মানে অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা কন্যার সাথে সেক্স করা কোরআন অনুসারে সম্পূর্ণ বৈধ। আপনি বলতেছেন শিক্ষার অভাব, কোথায় শিক্ষার অভাব? এটা হচ্ছে তারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেই এই কাজ করতেছে, শরীয়তের বিধান। আপনি শিক্ষার অভাব কিভাবে বলতেছেন? ইসলামী শিক্ষার অভাব তো নাই সেখানে, সেখানে আধুনিক শিক্ষার অভাব আছে, কিন্তু ইসলামী শিক্ষার অভাব তো সেখানে নাই। তারপরে মনে করেন ইসলামের বিধান হচ্ছে মুরতাদদেরকে হত্যা করে ফেলতে হবে, মুরতাদ বাইরে ফেলতে হবে। ভাই একজন মানুষের যদি ধর্ম পালনের অধিকার থাকে, ধর্ম ত্যাগের অধিকার থাকতে হবে, কিন্তু ইসলামের বিধান হচ্ছে মুরতাদ সব মেরে ফেলো, হ্যাঁ ধর্ম ত্যাগ করে মেরে ফেলো। ও মা, এগুলা কি কথা? এগুলা কি বর্তমান সমাজে, এগুলা কি এই সমস্ত মানে মধ্যযুগীয় পুরানো আইন কানুন কি চলবে নাকি? মুহাম্মদের এই মোহাম্মদ নামক ডাকাত সর্দার, আরবের ডাকাত সর্দারের আইন কানুন কি এখন সভ্য সমাজে চলবে নাকি? এগুলো প্রকাশ করতে হবে না? একটা আকাম আকাম করছে, করে গেছে মোহাম্মদ, খারাপ কাজ করে গেছে মোহাম্মদ, ধর্ষণ করে গেছে মোহাম্মদ, ধর্ষণের প্রতিবাদ করতে হবে না? কি বলেন আপনি? ওকে, তাইলে করেন ভাই, আমার অনুরোধ থাকলো না করার জন্য। আমার অনুরোধ থাকলো আপনি মোহাম্মদকে একটা গালি দিয়ে দেন ভাই, আমাদের লাগবে। আচ্ছা পলাশ ভাই, আপনি বলতেছেন যে ধর্ষণের প্রতিবাদ করা এটা উচিত না, আপনি এটা বলতেছেন? না না ভাই, আমার মেয়ে আছে, আমার মা আছে, আমার বোন আছে, ধর্ষণের প্রতিবাদ কেন করবো না, মরিয়াও করবো? তাহলে আপনার ধর্মের মধ্যে যদি এই জিনিসটার বৈধতা দেওয়া হয়, আপনার ধর্মকে যদি এই কারণের জন্য যদি সমালোচনা করা হয়, আপনার এত মানে গায়ে লাগতেছে কিসের জন্য? মানে আমার গায়ে লাগতেছে এই জন্য যে ধর্মে হ্যাঁ থাকতে পারে, এটা তো সংস্কার করে নেব ধীরে ধীরে আস্তে আস্তে। এখন সংস্কার কিভাবে করবেন, কিভাবে এটাকে সংস্কার করবেন? এটা তো মানে একমাত্র নির্মূল না করা পর্যন্ত এটা তো সংস্কার হওয়া তো সম্ভব না। দেখো ভাই জান, মানে মোহাম্মদ একটা কাজ করে গেছে, এই জিনিসটা আপনি কিভাবে সংস্কার করবেন ভাই? মোহাম্মদ কাফেরদেরকে মেরে তাদের মা বেটিদেরকে তুলে এনে তাদেরকে রেপ করছে, সেই মা বেটিদেরকে। এখন যদি কোনো হিন্দু কোনো নেতা যদি এসে আপনাকে মেরে আপনার মা বেটিকে তুলে নিয়ে রেপ করে, তাহলে তো সেটা একই রকমের খারাপ কাজ হবে। তারপর যদি কেউ যদি সেটা প্রতিবাদ করতে যায়, তখন যদি সেই হিন্দুরা এসে বলে প্রতিবাদ করো না, প্রতিবাদ করো না, এটা নিয়ে প্রতিবাদ করলে হিন্দু ধর্ম ক্ষতি ক্ষতি হবে, পলাশের মাইরা তার মা বেটিকে রেপ করছে, তো কি হয়েছে? হিন্দু ধর্মের তো আর সমালোচনা করা যাবে না, এই জন্য তার হিন্দু হিন্দুদের সমালোচনা করা যাবে না। ওরা না হয় একটু রেপ টেপ করছি, তাই এই জন্য কি সমালোচনা করতে হবে ভাই? সমালোচনা করাটা ঠিক হবে না। তখন যদি এরকম কেউ বলে, তখন আপনার তার প্রতি মন মানসিকতা কেমন হবে? আপনাকে মাইরা আপনার মা বেটিকে রেপ করতেছে, অথচ আরেকজন এসে বলতেছে এই জিনিসটা প্রকাশ করা যাবে না, গোপন রাখতে হবে, এটা আমি কেমন কথা হবে তখন? মানে আপনি এটা কল্পনা করতে পারেন, আপনাকে মাইরা কোন একটা হিন্দু এসে আপনার মা বেটিকে রেপ করছে, এই জিনিসটা তো প্রকাশ করা উচিত, এই জিনিসটা সবাইকে জানানো উচিত। এই যে দোষী যে দায়ী ব্যক্তিরা, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত, অথবা তাদেরকে ঘৃণা করা উচিত সমাজের মানুষের, যে এরা এরকম ঘৃণ্য একটা কাজ করছে, অবশ্যই এটা করা উচিত। কিন্তু আপনার যুক্তি অনুসারে আমরা বুঝলাম যে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না, চুপচাপ থাকা উচিত, মানে এটা নিয়ে এত কথা বলা উচিত না, নাকি ভাই পলাশ ভাই? হ্যাঁ, যেমন যেমন মনে করেন, যেমন তাহলে ঠিক আছে, যেমন ভাই বুঝতে পারলাম, ভাই বুঝতে পারলাম ভাই। তাহলে ইসরায়েল যখন প্যালেস্টাইনে ঢুকে কচু কাটা করে মানুষকে, বা মনে করেন ভারতে হিন্দুরা যখন মুসলমানদের ঘরে ঢুকে ইয়াসুদা জ্বালায় দেয়, মুসলমানদের মা বেটিকে রেপ করে, এবং যখন মিয়ানমারে যখন মানে রোহিঙ্গা শরণার্থীদের রোহিঙ্গাদের কে যখন মিয়ানমারের সরকারের বাহিনী যারা এসে রেপ করে, বা ধরেন চীনে উইঘুর সম্প্রদায়ের উপরে যখন চীনের সরকার গিয়ে তাদের মা বেটিদেরকে রেপ করে, এগুলো নিয়ে তো আমাদের কথা বলা উচিত না, তাই না? তাহলে তো মানে কথা বললে তো সমস্যা, আমরা তো চুপ থাকবো এগুলো নিয়ে, নাকি ভাই? আপনি কি চুপ থাকবেন, নাকি আপনি এগুলো নিয়ে কথা বলেন? ইয়েস আসিফ ভাই, হ্যালো। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, শামীম ওসমান যদি এসে আপনার বউকে তুলে নিয়ে গিয়ে রেপ করে, তখন কি আপনি শামীম ওসমানের সমালোচনা করবেন, নাকি বলবেন এটা নিয়ে সমালোচনা করা ঠিক না, এটা নিয়ে কথা বলা বেশি কথা বলা ঠিক না, গোপন রাখতে হবে, নাকি? না না, সমালোচনা করতে হবে। না না ভাই, কেন সমালোচনা করতে হবে তাহলে ভাই? সমস্যা না, আপনি আপনার কি পেটের ভাত হজম হয় না সমালোচনা না করলে? ভাই কি বলেন, এটা কেন সমালোচনা করবো? ভাই আমার প্রশ্নের উত্তর দেন, আপনার বউ বেটিকে তুলে নিয়ে রেপ করতেছে শামীম ওসমান, এখন কি সমালোচনা করবো নাকি করবো না? সমালোচনা করতে হবে। কেন করতে হবে ভাই, কেন করতে হবে ভাই? কি বলেন এই সমস্ত বাজে কথা বলেন, সমালোচনা করলে সবাই জেনে যাবে না, কি বলেন? আমাদের জাতীয় কবি কি বলেছে সেটা পরের ব্যাপার,
আগে বলেন আপনার বউ বেটিকে কেউ তুলে নিয়ে রেপ করলে সেটার কি আমরা সমালোচনা করব, নাকি আমরা বলবো যে এটা গোপন করাই ভালো, বেশি কথা বলা উচিত না এটা নিয়ে? তাহলে তো শামীম ওসমানের সবাই খারাপ ভাববে, ও খারাপ কিন্তু ও ধর্ষক, কিন্তু এটা কম যাবো না, কইলে তো মানুষ খারাপ ভাববে। কি ভাই পলাশ ভাই ভাই, আর কি বলবো ভাই, আপনি তো একেবারে যেগুলো বলতেছেন আপনার রাইট, আপনার দৃষ্টি ইয়ের থেকে কিন্তু ক্ষতিটা করতেছেন ভাই, এটাই আর কি। পলাশ মানে ভাই ক্ষতি শামীম আপনি ওসমানের তো করছেন, ক্ষতি হবে, শামীম ওসমানের এই যে আওয়ামী লীগের তো ক্ষতি হবে, যদি শামীম ওসমানের সমালোচনা আমি করি তাহলে তো আওয়ামী লীগের ক্ষতি হবে, শামীম ওসমানের ক্ষতি হবে, শেখ হাসিনারও ভোট কমবে ভাই, এটা একটা খারাপ না? তাহলে তো আমরা সমালোচনা করব না, শামীম ওসমান যদি আপনার মা বেটিকে রেপ করে তারপরে আমরা মুখে খিল্লি মাইরা বয়া থাকবো নাকি? ওই হাজার হাজার বছরের আগের এক চরিত্র আরেক হাজার আমাদের, বছরের আগের কথা বাদ দিলাম তো, আমি তো শামীম ওসমানের কথা কইলাম, এখন বলেন শামীম ওসমান আপনার বউ বেটিকে তুলে নিয়ে রেপ করলে সেটা যদি আমি সমালোচনা করি তাহলে তো আওয়ামী লীগেরও বদনাম হবে, শেখ হাসিনারও বদনাম হবে, শামীম ওসমানেরও বদনাম হবে, তাহলে কি আমরা সেই সমালোচনাটা করব নাকি করব না সেটা বলেন? করবেন কেন করব, সব বদনাম হচ্ছে না, আওয়ামী লীগের বদনাম হচ্ছে না, কেন করতে যাব? না, আওয়ামী লীগের বদনাম হয়েছে হবে তাই বলিয়ে যে না না, আওয়ামী সমালোচনা, লীগের বদনাম হবে হবে তাহলে কেন করবো? এত মানুষ কষ্ট পাবে না, মনে কষ্ট পাবে না, কত মানুষ আওয়ামী লীগের সাপোর্ট করে ওরা মনে কষ্ট পাবে না, তাহলে কেন আপনি সমালোচনা করবেন? এইটা কইবেন কেন? রেপ করছে তো করছে, আপনি কইবেন কেন? না এটা হতে পারে না, এইটা হইতে পারে না কেন সেটা জিজ্ঞেস করতেছি, যে কেন পারে না? অন্যায় হলে তো প্রতিবাদ করতেই হবে। ওরে বাবা, অন্যায় হয়েছে তো হয়েছে, আপনি না বললেন অন্যায় হয়েছে তো হয়েছে, এটা বলা যাবে না, সমালোচনা করা যাবে না। না আমি বলছি যে এই যে আগের যুগের হাজার হাজার বছর আগে যেগুলো লিখিত হয়েছে আমি তো মহানবী হাজার জীবন, বছরের আগেটা বাদ দিলাম, আমি তো বললাম শামীম ওসমানের কথা, তো এই জন্য বললাম আপনাকে, এই বর্তমান সময় নিয়ে আসলাম, স্বামী উসমানের বর্তমান সময় র‍্যাপ এই করলে কারণে নিয়ে আসছি, সমালোচনা করতে আপনার হবে। যুক্তি আসিফ অনুসারে, সাহেব, আসিফ আপনার সাহেব, যুক্তি আসিফ অনুসারে, সাহেব শুনেন শুনেন শুনেন, তো বেশি কথা বলি না, আপনার শুনেন ভাই যুক্তি শুনেন, অনুসারে আপনি বলতেছেন সমালোচনা করাটা ঠিক না, সমালোচনা করলে যে সমস্যা হয় মানুষজন তো জেনে যায়, ওপেনলি সমালোচনা করলে মানুষ তো জেনে যায় এটার ভিতরে খারাপ আছে, খারাপ করছে আপনি জানেন, তা আপনি বলতেছেন এটা করলে করছে কিন্তু কম দেবো না, কথা বেশি কথা কম দেবো না, করলে সবাই জেনে যাবে। আপনি আমাকে বুঝান শামীম ওসমান আপনার বউ বেটিকে নিয়ে ধর্ষণ করলে সেটা কেন আমরা সমালোচনা করব বা কেন প্রতিবাদ করব, সেটা আপনি আমাদেরকে বুঝাই যাবেন। শামীম উসমান অন্যায় কাজ করে, আপনি অন্যায় কাজ করেন, আমি অন্যায় কাজ করি, অবশ্যই সভ্য সমাজ এটার বিরূপ সমালোচনা করতেই হবে, না করলে কেমনে কেমনে আমাদের সমাজ সুন্দর তাহলে হবে, এখন সংস্কার আপনি হবে? আমাকে বলেন, তাহলে এখন আপনি আমাকে বলেন যে একটা ধর্ষণ হয়েছে সেটা 10 বছর আগে ধর্ষণটা হয়েছে, এই জন্য কি আর ধর্ষণটা ধর্ষণ নাই, সেটা কি ভালো হয়, ভালো কাজ হয়ে গেছে? আমি কি বলছি আপনাকে, না, আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ধর্ষণটা যদি 10 বছর আগে হয়ে থাকে বা ধরো সেটাও মুক্তিযুদ্ধের দর্শন সময় হয়ে থাকে, মুক্তিযুদ্ধের সময় হয়ে থাকে, তাহলে কি আমরা বলবো মুক্তিযুদ্ধের সময় হয়েছে, অনেক বছর হয়ে গেছে ভাই, এটা নিয়ে আনার কথা লাভ নেই, এটা সমালোচনা করে লাভ নেই, এটা সমালোচনা কেন করব? রাজাকাররা ধর্ষণ না হয় একটু করছে তো কি হয়েছে, ও ভুলে দিই, চলো আমরা বাই বাই হয়ে দিই, এটা কি আমরা বলবো নাকি আমরা মানে 50 বছর আগে মুক্তিযুদ্ধের সময় ধর্ষণ করে থাকলেও এখন আমরা সেটা বলবো, কোনটা করব? আমরা এখনো বলবো যে যে আপনি দর্শন করেছো, তুমি ক্ষমা প্রার্থনা করো, বলা 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 এভরিথিং এখনো বলবো। তাহলে তাহলে অতীতে সেটা 50 বছর আগে হোক, 1000 বছর আগে হোক, 5000 বছর আগে হোক, ধর্ষণ করার সময় মেয়েটা তো একই রকমের ব্যথা পাইছে নাকি, ইয়েস, তাহলে সেই মেয়েটার বিচারের কি হবে? সেই 2000 বছর মনে করি, 2000 বছর আগে একটা মেয়ে ধর্ষণ হয়েছে যেটা বিচার হয় নাই, সেই মেয়েটা যে ব্যথাটা পাইলো সেই মেয়ে তো একই পরিমাণ ব্যথা পাইছে, এখন আপনার মেয়েকে বা আপনার পরিবারের কোনো নারীকে ধর্ষণ করলে যে ব্যথাটা সে পাবে, সেই আয়েশাও তো সেই ব্যথাটা পাইছে, মারিয়া কিপ্তেও তো সেই ব্যথাটা পাইছে, মারিয়া কিপ্তে তো একজন দাসী ছিল, তার তো কোনো কনসেন্ট ছিল না সেই সেক্সে, তাকে তো কেউ জিজ্ঞেস করে নাই যে তুমি মোহাম্মদের সাথে সেক্স করবা কিনা, তাকে তো মোহাম্মদকে গিফট হিসেবে পাঠানো হয়েছে, তাহলে তারা তো একই রকমের ব্যথা পাইছে, তাদের সাথে যখন তাদের বিনা অনুমতিতে তাদের গায়ে যখন হাত দিছে, সেটা আপনার মেয়ের বেলাতেও যেরকম সত্য, সেটা 1400 বছর আগে আয়েশার বেলাতেও সত্য, সেটা মারিয়া কিপ্তের বেলাতেও সত্য। তাইলে আপনি এই আমরণ জীবনে মরণ রাখবেন ভাবে সমালোচনা করেই যাবেন, রাইট? অবশ্যই 100%, একটা অন্যায়ের প্রতিবাদ সারা জীবন করে যাব, যদি আমি জানি এটা অন্যায় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত গলাটা কাইটা না ফেলা পর্যন্ত, বারবার বলছি কথা, আমার গলা আগে কাটতে হবে তারপরে এই কণ্ঠ বন্ধ হবে, হ্যাঁ, এর আগ পর্যন্ত এই গলা থামবে না, হ্যাঁ, আপনারা যারা জঙ্গি মুমিন আছেন তা জঙ্গি মুমিনদের মধ্যে থেকে কেউ না কেউ এসে নিশ্চয়ই একদিন গলা কেটে যাবে, আমার চেষ্টা করছে একবার, কয়েকবারই চেষ্টা করছে আমাকে আমার গলা কাটার, একবার তারা প্রায় সফলই হয়ে গেছিল, কিন্তু এটাও হচ্ছে নবীর শিক্ষা, আপনাদের নবী বলে গেছে ইসলাম ধর্মের সমালোচনা কেউ করলে গলা ফালাই দেয়,
নবী সমালোচনা করলে কল্লা ফলাই দেয়, ওই আপনার নবী জঙ্গি নবী ডাকাত নবী এটা শিখা গেছে, আর আপনার আপনাদের দলের দলবল গুলা এগুলো করতেছে। দেখেন ভাই চেষ্টা করেন। আচ্ছা সাবলগান ভাই আমি তাহলে গেলাম একটু, আপনার কথা বলেন। ফারাজ ভাই আপনি আছেন? ফারাজ ভাই আপনি আছেন? ফরাস ভাই নেই। পলাশ ভাই আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আপনি যে আপনার ধর্মের সংস্কারের ধারণা যদি এইটাই থাকে যে খারাপ দিকটা আপনি কমপ্লিটলি ইগনোর করবেন অথবা মিথ্যা কথা বলে বলবেন যে এটা আপনার ধর্মের পার্টি না, তাহলে সরি টু সে এটা আসলে সংস্কার না আর কি। সংস্কার শুধুমাত্র তখনই হবে ধর্মের যদি ধর্মটা নিজেই যদি স্বীকার করে যে এর আমার নবী এইভাবে করে ধর্ষণ করছেন এটা যে একটা জঘন্য জিনিস, বাট এটা মানে ধর্ম যদি নিজেই যদি এই প্রতিবাদটা যদি করে, বাট এটা ধর্ম করতে পারবে না বিকজ এটা যদি করে দেন ধর্ম নিজেই নির্মূল হয়ে যাবে। সো আপনি যে সংস্কারের কথা বলতেছেন আপনার সংস্কারের ধারণাটাই হচ্ছে ভুল। ধর্ম সম্পর্কে এত কিছু বুঝি না ভাই, শুধুমাত্র বিশ্বাস করি একজন সৃষ্টিকর্তা এবং মহানবীকে আদর্শ মহানবীর আদর্শ অনুসরণ করি। বিশ্বাস করেন ঠিক আছে, কিন্তু সেই বিশ্বাসের আবেশের কারণে এখন আপনি যদি ধর্ষণ জিনিসটাকে যদি ভুললা যান, যদি বলেন যে এই জিনিসটা আমাদের ইগনোর করা উচিত, তাহলে এই ধর্ম এই বিশ্বাস আপনার জন্য কি করছে? আপনি একটা মানুষ বানিয়েছে যে লিটারালি ধর্মকে ধর্ষণকে লিটারালি আপনি ইগনোর করতেছেন। একজন মহামানবের জীবনে ভাই মহামানবের মতন কাজ আপনি করলেন যে ধর্ষণকে যে ইগনোর করতেছেন, আবারও আপনি মহামানবের কথা উঠাইতেছেন। ঠিক আছে আপনার কথা রাইট, আপনি আপনি তো আর কোনো বানোয়ার কথা বলতেছেন না, ইতিহাস ঘাটাঘাটি করে আপনি এটা পেয়েছেন জানছেন বলতেছেন। ঠিক আছে আপনি কিন্তু রাইট, এগুলো আমি কিছু কিছু জানি তো না, এটা তো মূল কথা হচ্ছে আপনার ধর্মটা যখনই প্রচার হচ্ছে এই খারাপ অংশগুলোও তো আপনার প্রচার হচ্ছে, বিকজ এই খারাপ অংশগুলো ওই ধর্মের অংশ, এটা তো আলাদা প্রাপ্ত তো হইতে আলাদা আলাদা তো না, এটা তো আপনি যদি বলেনও যে এটা আমরা ইগনোর করি এই খারাপ দিকগুলো তো চলে যাইতেছে না, এটা তো যারা ধর্মকে বিশ্বাস করবে তারা তো এই খারাপ জিনিসটাকে তো পাবে ঠিকই। আমি বলে যাচ্ছি ভাই যে সুজনে সুজস গায় খুজস ডাকিয়ে খুজনে কুরব গায়। ঠিক আছে একজন মানে মানে একজনকে দেখে আবার একটু আসলাম একটু কথা বলে যাই যাওয়ার আগে।